একটি খুঁটির পাঁচ ভাগের ছয় অংশ কালো এবং বাকি অংশ সাদা কালো কতটুকু পাঁচ ভাগের ছয় এবং সাদা কতটুকু বাকি অংশ সাদা খুঁটির কালো এবং সাদা অংশের দুর্গের পার্থক্য কত মিটার ছয় মিটার সম্পূর্ণ খুঁটির দুর্গ কতটুকু আমরা এটা বের করবো ঠিক আছে তাহলে আমরা এখানে দেখি কালো অংশ কতটুকু পাঁচ ভাগের ছয় হচ্ছে কালো তো বাকি অংশ থাকে সাদা তাহলে সম্পূর্ণ খুঁটিতে যদি আমরা এক ধরি তাহলে কালো কতটুকু আসবে এক মাইনাস পাঁচ ভাগের ছয় তাহলে ছয় ছয় মাইনাস পাঁচ কত হয় তাহলে এক ভাগের ছয় এটা হচ্ছে কালো আর সাদা কতটুকু পাঁচ ভাগের ছয় হচ্ছে কত সাদা এবং সাদা এবং কালোর ভিতরে পার্থক্য কত ছয় মিটার তাহলে পার্থক্য আমরা কীভাবে করবো সাদা বিয় কত কালো সমানস কত ছ মিটার তাহলে ছয় পাঁচ মাইনাস এক কত হয় চার ছয় তাহলে চার সমান সময় কত ছত্রিশ তাহলে যেহেতু আমরা ধরছি সম্পূর্ণ বাসটা কত এক তাহলে একের মান কত আসবে এক সমান সমান নয় এই নয় মিটারে হচ্ছে সম্পূর্ণ বাসটার দৈর্ঘ্য ঠিক আছে ওকে